পাপ কাউকে ছাড়ে না, পাপ বাপকেও ছাড়ে না, তাহলে লাশ গেল কোথায়? আর জিয়াউর রহমানের এই ক্ষমতা নিষ্কণ্টক করবার জন্য বাংলাদেশের সেনাবাহিনীর হাজার হাজার অফিসার, মুক্তিযোদ্ধা সহ হাজার হাজার অফিসার এবং সৈনিকদেরকে নির্মমভাবে হত্যা করেছে। জাতির পিতাকে হত্যার পর বারবার সেনাবাহিনীতে সেখানে অভ্যুত্থান ঘটেছে, আর জিয়াউর রহমান নির্বিচারে তাদেরকে ফাঁসি দিয়ে, ফায়ারিং স্কোয়াডে দিয়ে গুলি করে হত্যা করেছে। বিমান বাহিনীর হাজার হাজার শত শত অফিসার তাদেরকে হত্যা করেছে, যাদেরকে হত্যা করেছে তাদের পরিবাররা এখনো সেই লাশ খুঁজে বেড়ায়। কারণ শুধু হত্যাই করেনি, হত্যার পরে সে লাশগুলিও গুম করে দিয়েছিল জিয়াউর রহমান। শত শত বিমান বাহিনী এবং সেনাবাহিনীর অফিসার এবং সৈনিক তাদেরকে হত্যা করে তাদের লাশ গুম করে দেয়। তাদের খোঁজ এখনো তাদের পরিবার পায়নি, এখনো তারা কেঁদে ফেরে কোথায় তাদের অন্তত কবরটা কোথায় জানতে চায়। এটাই হচ্ছে বাস্তবতা, যে কিভাবে এই গুণের গুম করার যে কালচার, এটা তো জিয়াউর রহমান শুরু করে দেয়। তবে পাপ কাউকে ছাড়ে না, পাপ বাপকেও ছাড়ে না। যেভাবে জিয়াউর রহমান জাতির পিতাকে হত্যা করেছিল, জিয়াকেও কিন্তু সেই একইভাবে হত্যা হতে হয়েছিল, সেও কিন্তু খুন হয়, তার লাশের কিন্তু কোনো খবর নাই। সংসদ ভবনের সেখানে যে কবরটা দেওয়া আছে সেখানে জিয়াউর রহমানের কোনো লাশ নাই। এটা জেনারেল এরশাদ কিন্তু এ কথাটা বলে গেছে এবং বলেছিল যে তার লাশ তো পাওয়া যায়নি, কারণ জিয়ার লাশ জিয়ার স্ত্রী দেখে নাই, খালেদা জিয়া দেখে নাই, জিয়ার লাশ তার ছেলে তারেক রহমান দেখে নাই, কোকো দেখে নাই, তার কোন পরিবার পরিজন বা আত্মীয় স্বজন বা তার কেউ দেখে নাই, তাহলে লাশ গেল কোথায়? হ্যাঁ, জেনারেল এরশাদ অতি ধূর্ত লোক ছিল বলে একটা বাক্স এনে সেই বাক্সটা নিয়ে জনগণকে ধোকা দিয়ে সেটা ওই সংসদ ভবনের জায়গায়, সেটাও একটা অবৈধ স্থাপনা, সেখানেই মাটি দিয়ে রেখে দিয়েছে। এবং আমি দেখি বিএনপি নেতা কর্মীরা যে সেখানেই তারা ফুল দেয়, কিন্তু কাকে দিচ্ছে ফুল তারা কি তা জানে? জানে না, জানে না।